ক্ষমতার বাইরে 14 বছর নানা ইস্যুতে আন্দোলন করেও হোঁচট খেতে হয়েছে বরাবরই। খুঁড়িয়ে চলা সেই বিএনপি এবার একের পর এক কর্মসূচিতে পুরো দেশে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে এক দফার আন্দোলনে। সেই এক দফা বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে গত দেড় মাস আন্দোলন করলেও সাফল্য আসেনি এখনো। তাই এবার ঘুরে দাঁড়াতে কঠোর আন্দোলনের পরিকল্পনার কথা বলছে দলটি, যার জন্য নিজেদের প্রস্তুতিও সেরে নিয়েছেন বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। বলছেন বেগম জিয়ার মুক্তি ও সরকার পতন একই দফায় করতে চান তারা। লাগাতার আন্দোলন হবে, লাগাতার আন্দোলন হবে এবং আন্দোলন বেগবান হবেই, এটা একেবারে আমি জোর দিয়ে বলতে পারি। রাজপথে কোনো আন্দোলনই রক্ত রঞ্জিত হওয়া ছাড়া হয় না। সেই 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে আজ পর্যন্ত যত আন্দোলন হয়েছে রাজপথে, খুব বেশি দূরে না, আবার রাস্তা উত্তপ্ত হবে না। দেশের সংবিধান বিরোধী, আইন বিরোধী যে সরকারের মনোভাব, তার প্রতিবাদে সারা দেশ আজকে মুখর হয়েছে। আন্দোলন তো চলছে, আন্দোলন তো বদ্ধ হয়েছে, আন্দোলন তো চলমান আন্দোলন এবং আন্দোলন অব্যাহত থাকবে ওনার মুক্তি পর্যন্ত। বিগত আন্দোলনে বারবার বাধার সম্মুখীন হওয়া বিএনপি এবার প্রতিরোধের কৌশল নিয়ে মাঠের আন্দোলনে মনোযোগী বলেও ইঙ্গিত তাদের। মামলা ধরপাকড় নতুন কিছু নয়, এটা তো গত বিগত এই সরকার অধীনে আসার পর থেকেই চলছে। সুতরাং এইগুলোর মধ্যে তো আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ভয়ভীতির সৃষ্টি করে তারা যেভাবে ক্ষমতায় থাকতে চাচ্ছে তাদের সেই সময় শেষ হয়ে গেছে। আমরা একটা পলিটিক্যাল ট্যুর শুরু করেছি, যেমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে চেষ্টা করতেছি যাতে একটা বৃহৎ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে, প্রতিরোধ গড়ে তুলে এই পুলিশ আর তাদের পেটুয়া বাহিনী যেই আসুক না কেন তাদেরকে পরাহিত করে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে মুক্ত করব। বিগত সময়ে বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়া দলটি এবার সেরকম কোনো পদক্ষেপ নিলে জনগণ থেকে আরও দূরে সরে যাবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।